গাজার নরসংহারর প্রভাব পড়ব আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত। যুদ্ধভূমি গাজা স্ট্রিপ, যত যুদ্ধবিরতির সমাপ্তির পিছত যুদ্ধবিরতির অবসান ঘটায় ইসরায়েলে পুনের আরম্ভ করেছে নরসংহার হত্যাযজ্ঞ। যে হত্যাযজ্ঞ তথা নরসংহারর প্রভাব পড়ব আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত। আমেরিকার মুসলমান নেতাসকলে সকিয়নি প্রদান করেছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক, কারণ জো বাইডেনের নির্দেশ মর্মেই ইসরায়েলে গাজা স্ট্রিপত আক্রমণ চলার পুনর্বার অভিযোগ উত্থাপন করে সরব হয়েছে আমেরিকার মুসলমান নেতাসকল, আর যার বাবে ইয়ার শিক্ষা রাষ্ট্রপতি নির্বাচনত লাভ করব বলে সকিয়াই দিছে মুসলমান নেতাসকলে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক। প্রায় 48-49 দিনের অন্তত 7 দিনের যুদ্ধবিরতি হল, আর এই যুদ্ধবিরতির পরিসমাপ্তি ঘটাই পুনের ইসরায়েলে আরম্ভ করেছে গাজা স্ট্রিপত ভয়ঙ্কর বোমাবর্ষণ, আকাশী মার্গেরে আক্রমণ অব্যাহত রাখিছে। যি আক্রমণত শেহতীয়াক পুনের 2 শতাধিক লোকের মৃত্যু হয়েছে, ইয়ারে 70% মহিলা আর শিশু, আর যার পরিণতিত পুনর্বার ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বর অধিকাংশ দেশ, সমান্তরালক আমেরিকার বিরুদ্ধেও সরব হয়েছে বিভিন্ন মহল। আর তার মাজতে আমেরিকার বিশেষ 9 রাজ্যের মুসলমান প্রধান 9 রাজ্যের যখন নেতা আছে সেই সকলে এতিয়া একগোট হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক রাষ্ট্রপতি নির্বাচনত একশিকনি দিয়ার বাবে। ইয়ার পূর্বেও যেতিয়াই ইসরায়েলে আরম্ভ করেছিল গাজা স্ট্রিপত আক্রমণ, যেতিয়াই হত্যাযজ্ঞ চলি আছিল, হামাস বধৰ অভিযানের নামত নিরীহ প্রাণ হেরুবলগা হয়েছিল, তেতিয়াও মুসলমান নেতাসকলে আমেরিকাত বৈঠক পাতি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক সকিয়াই দিছিল। ঠিক তেনেদরে পুনর্বার একগোট হয়েছে আমেরিকার মুসলমান নেতাসকল, আর যার বাবে এটা পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রপতি নির্বাচনক লয়। যে সময়ত পশ্চিম এশিয়া উত্তাল হয়ে আছে ইসরায়েল আর হামাসর যুদ্ধক লৈ, আর তারই প্রভাব এতিয়া দেখিবলৈ পোৱা হৈছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনীতিত। 15,000তকৈ অধিক প্যালেস্টাইনিয়ে ইসরায়েলের আক্রমণত প্রাণ হেরার সময়তে আমেরিকার 9 রাজ্যের মুসলমান নেতাই পশ্চিম এশিয়াত হওয়া নরসংহারের বাবে রাষ্ট্রপতি জো বাইডেনক জগরিয়া করে রাষ্ট্রপতি জো বাইডেনেই দায়ী বলে অভিহিত করেছে। সাধারণতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারের মন বুঝিব পৰা না যায়। 2024 চনত হবলৈ গৈ আছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, আর সেয়ে আমেরিকার ভোটারের মন বুঝিব নোৱাৰা এই রাষ্ট্রপতি নির্বাচনের সময়ত এই 9 রাজ্যের মুসলমান নেতাই একগোট হৈ রাষ্ট্রপতি জো বাইডেনক পরাস্ত করা পরাভূত করার বাবে সংকল্পবদ্ধ হওয়া পরিলক্ষিত হয়েছে। এই নেতাসকলে বাইডেনের বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ করে তেওঁক দেশখনত পুনের রাষ্ট্রপতি হবলৈ নিদিয়াৰো হুঙ্কার প্রদান করেছে। বিশেষকৈ মুসলমান নেতা হাসান সিবলিয়ে জো বাইডেনক নরসংহারকারী জো বলে অভিহিত করেছে। যিকেইখন রাজ্যের মুসলমান নেতাই জো বাইডেনক পরাস্ত করার এই আন্দোলন আরম্ভ করেছে, এই রাজ্যকেইখন হল ক্রমে এরিজোনা, মিশিগান, মিনেসোটা, উইসকসিন, ফ্লোরিডা, জর্জিয়া, নেভেডা, উত্তর কেরোলিনা আর পেনসিলভেনিয়া। আর এই 9 রাজ্যত মুসলমানের জনসংখ্যা যথেষ্ট বেশি। যদি চা হয় সমগ্র আমেরিকাত প্রায় 30,45,000 মুসলমান লোক আছে, আর ইয়ারে সর্বাধিক মুসলমান লোকেই ডেমোক্রেটিক দলক সমর্থন জানাইছিল। যদিও আগন্তুক নির্বাচনত গাজা স্ট্রিপর শেহতীয়া পরিস্থিতিক কেন্দ্র করে এতিয়া ডেমোক্রেটিক পার্টিক সমর্থন নকরার বাবে সংকল্পবদ্ধ হয়েছে মুসলমান নেতাসকল, আর যার পরিপ্রেক্ষিতত এই সংঘাতর পিছত এতিয়া মুসলমানের সমর্থন ডেমোক্রেটিক দলটলৈ পূর্বর বা 60%-র পৰা এতিয়া 42%-লৈ হ্রাস পাইছে। আর শেহতীয়াভাবে যে পরিসংখ্যা প্রকাশ করা হয়েছে এই পরিসংখ্যা অনুসরি গাজা স্ট্রিপত এই মুহূর্তলকে ইসরায়েলের আক্রমণত 15,200 সাধারণ প্যালেস্টাইনী লোকের মৃত্যু হয়েছে, ইয়ারে সর্বাধিক শিশু আর মহিলা। শেহতীয়াক 7 দিনের যুদ্ধবিরতির অন্তত যেদরে পুনের অভিযান চলাইছে গাজা স্ট্রিপত ইসরায়েল ডিফেন্স ফোর্সে, এই আক্রমণত 2 শতাধিক লোকের প্রাণহানি হয়েছে, 400-রও অধিক ঘর ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। যদিও বা ইসরায়েলে এখন সুরক্ষিত গাঁও স্থাপনেরও যুজা চলাইছে, যত নিরাপদে সাধারণ লোকসকল থাকিব পারে, কিন্তু তার পিছতো শরণার্থী শিবির হাসপাতালসমূহ পুনের আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে, যত 2 শতাধিক লোকের মৃত্যু হয়েছে, ইয়ারে সর্বাধিক শিশু আর মহিলা, যিয়ে পুনর্বার বিশ্ববাসীক উদ্বিগ্ন করে তুলিছে। রাষ্ট্রসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুনর্বার এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন হয়ে উঠিছে এই আক্রমণের পরিপ্রেক্ষিত। ভবা হয়েছিল
আশা কৰা হৈছিল যে এই যুদ্ধ বিৰতিয়ে এটা শান্তিৰ পৰিৱেশ উভতাই আনিব গাজা ষ্ট্ৰিপলৈ কিন্তু সেই আশাত চেঁচা পানী পৰিল যেতিয়াই জেৰুজালেমৰ প্ৰৱেশ পথত হামাছ সন্ত্ৰাসবাদীয়ে নিৰ্বিচাৰ গুলীচালনা কৰিলে আৰু সেই নিৰ্বিচাৰ গুলীচালনাই পুনৰ যুদ্ধ বিৰতিত জ্যোতি পেলোৱা পৰিলক্ষিত হ'ল পুনৰ জাঙুৰ খাই উঠিল ইজৰাইল আৰু অৱশেষত হামাছ নিশেষ কৰাৰ যি সংকল্প আছিল ইজৰাইলৰ সেই সংকল্পত পুনৰ ব্ৰতী হৈ আৰম্ভ কৰিছে বৃহৎ অভিযান দক্ষিণ গাজাকে ধৰি সমগ্ৰ গাজা ষ্ট্ৰীপত আৰু এনেকুৱা ধৰণৰ যুদ্ধ চলি থকাৰ সময়তে বিশ্বৰ প্ৰান্তে প্ৰান্তে পেলেষ্টাইনী লোকসকলে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি আহিছে সমদল উলিয়াই আহিছে কি আমেৰিকা কি লণ্ডন কি ফ্ৰান্স সকলোতে পেলেষ্টাইনী সমৰ্থকসকলে ইজৰাইলৰ বিৰুদ্ধে ৰাজপথলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত বিভিন্ন মহলে ইজৰাইলক হেঁচা প্ৰয়োগ কৰা পৰিলক্ষিত হৈছিল যাতে যুদ্ধবিৰতিত সন্মতি প্ৰদান কৰে ইজৰাইলে এই আক্ৰমণ নিৰীহৰ ওপৰত চলা আক্ৰমণ যাতে ইজৰাইলে বন্ধ কৰে আৰু তেনে সময়তে পেৰিছত পেলেষ্টাইনৰ সমৰ্থকৰ হাতত প্ৰাণ গ'ল এজন লোকৰ চুৰিকাঘাটৰ দৰে ঘটনা সংঘটিত হৈছে এই প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ মাজতে ফ্ৰান্সৰ ৰাজধানী পেৰিছৰ প্ৰধান আকৰ্ষণ আইফেল টাৱাৰৰ সমীপত এজন 26 বছৰীয়া লোকে কৰা আক্ৰমণত এজন পৰ্যটক নিহত হোৱাৰ লগতে দুজনকৈ লোক আহত হৈছে এজন লোকে এখন ছুৰীৰে এটা পৰ্যটক দম্পতীক আক্ৰমণ কৰে এই আক্ৰমণত পুৰুষজন নিহত হয় আৰু যেতিয়াই আৰক্ষীয়ে খেদি গৈ আক্ৰমণকাৰী লোকজনক কৰায়ত্ব কৰাৰ চেষ্টা চলায় তেতিয়াই আল্লাহ আকবৰ ধ্বনি দি আফগানিস্তান আৰু পেলেষ্টাইনত বহু মুছলমান নিহত হোৱা বুলি চিঞৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আৰু শেহতীয়াকৈ গাজাৰ যি পৰিস্থিতি সেই পৰিস্থিতিক লৈয়ে যুৱকজনে এই আক্ৰমণ সংঘটিত কৰা বুলি ফ্ৰান্সৰ আৰক্ষীয়ে প্ৰকাশ কৰিছে এই কথা গতিকে এনেধৰণৰ উত্তেজনা এতিয়া অব্যাহত আছে পশ্চিম এছিয়াৰ মধ্যপ্ৰাচ্যৰ যি উত্তেজনা এই উত্তেজনা বিভিন্ন প্ৰান্তলৈ বিয়পি পৰা পৰিলক্ষিত হৈছে আৰু যাৰ প্ৰভাৱ এতিয়া পৰিবলৈ গৈ আছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচনত গাজা ষ্ট্ৰীপত হামাছ আৰু ইজৰাইলৰ এই যুদ্ধক লৈ বিভিন্ন মহলে আমেৰিকাক ইয়াৰ পূৰ্বে অভিযোগ উত্থাপন কৰি আহিছিল ইৰাণৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন দেশে প্ৰত্যক্ষ অভিযোগ আনিছিল আমেৰিকাৰ বিৰুদ্ধে আমেৰিকাক সকীয়াই আহিছিল কাৰণ আমেৰিকাৰ নিৰ্দেশতে আল চিফা হস্পিটেলত ইজৰাইলে আক্ৰমণ চলাৰো অভিযোগ উত্থাপন হৈছিল কাৰণ আমেৰিকাৰ পৰাই আহিছিল খবৰ ৱাশ্বিংটনৰ পৰাই খবৰ আহিছিল হোৱাইট হাউছৰ মুখপাত্ৰই খবৰ দিছিল যে আল চিফা হস্পিটেলতে হামাছৰ সুৰংগ আছে আল চিফা হস্পিটেলতে হামাছে কাৰ্যালয় স্থাপন কৰি যুদ্ধৰ ৰণশালী প্ৰস্তুত কৰে অপাৰেটিং অফিচ আছে হামাছৰ এই আল চিফা হস্পিটেলত আৰু যাৰ বাবে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে আল চিফা হস্পিটেল ঘেৰি লৈ অৱৰোধ কৰি ভয়ংকৰ আক্ৰমণ সংঘটিত কৰিছিল যি আক্ৰমণত শিশুকে ধৰি চিকিৎসাধীন বহু ৰোগীয়ে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছিল তাতো আমেৰিকাৰ বিৰুদ্ধে সৰব হৈছিল আমেৰিকাৰ প্ৰত্যক্ষ হস্তক্ষেপ থকাৰ কথা উল্লেখ কৰি ইৰাণকে ধৰি বিভিন্ন মুছলমান দেশে সৰব হৈ উঠা পৰিলক্ষিত হৈছিল আমেৰিকাৰ বিৰুদ্ধে গতিকে ইছলামিক শক্তিসমূহ একগোট হৈ উঠিছিল আমেৰিকা আৰু ইজৰাইলৰ বিৰুদ্ধে আৰু তেনে সময়তে এইবাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত জো বাইডেনক ইজৰাইল আৰু হামাছৰ যুদ্ধৰ মূল হোতা হিচাপে অভিযোগ উত্থাপন কৰি আমেৰিকাৰ বিৰুদ্ধে সৰব হৈ উঠিছে আৰু যাৰ এতিয়া উত্তৰ দিবৰ বাবে সাজু হৈছে ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত 2024 চনৰ নিৰ্বাচনত 9খনকৈ ৰাজ্যৰ মুছলমান নেতা একগোট হৈছে জো বাইডেনৰ বিৰুদ্ধে